রহমতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন আপনি একজন স্টুডেন্ট এবং আপনার থিওরি ক্লাসে কিছু কিছু শিক্ষক আছে যারা আপনার মুখে পর্দা থাকার কারণে বা নেকআ থাকার কারণে তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যঙ্গ করে উপহাস করে আপনাকে নিয়ে যাতে করে আপনি মুখ খুলে ক্লাস করেন এবং তারা বলে থাকেন যে আপনি মুখ খুলে যেন ক্লাস করেন এমত অবস্থায় আপনার কি প্রথমত তাদের কথায় আপনার কান দেওয়া যাবে না এটা হয়তো বাল্লা রবুল আলমিন আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যে আপনি যে আমলটি করছেন পর্দা করছেন সেটা কতটুকু ধৈর্য ধারণের মাধ্যমে আপনি দিচ্ছেন এটা হতে আল্লাহ রা আলমিনের পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি আপনি পাশ করেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার জন্য অনেক উত্তম কিছু অপেক্ষা করছে এই দুনিয়াবি মার্ক বা ভালো নাম্বার এর চাইতে জানিন আপনার সেই শিক্ষকগুলো তারা মুসলিম কি হিন্দু বা কোন ধর্মে তারা বিলং করে আল্লাহ আলাম আল্লাহ রাব্লা আলামিন দোয়া করব তাদেরকে সঠিক বুঝ যদি তারা মুসলিম হয় তাদেরকে যেন দিনের সঠিক বুঝটি বুঝবার তৌফিক দান করেন মনে রাখতে হবে আল্লাহ রাব্লা আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা এতাক জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে এমনভাবে বলেনি যে তোমরা জিনা করিও না আল্লাহ বলছেন ওয়ালা এতাক ক্রবুস জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না জিনা করা তো দূরে থাক নিকটবর্তী হওয়া থেকেও নিষেধ করেছেন আর মানুষের বা বিশেষ করে মহিলাদের মেয়েদের মুখ মুখের সৌন্দর্য দিয়েই কিন্তু একজন পুরুষ মহিলার ভিতরে ঢোকে বা মহিলাকে নিয়ে চিন্তা করতে শুরু করে যদি তার মুখটা তার ভালো লাগে বা পছন্দ হয় সেখান থেকে তার বাকি কি বলে আপনার তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে জিনার দিকে মানসিকভাবে জিনা চোখের জিনা বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গের জিনায় লিপ্ত হয়ে থাকে তো এর জন্য শয়তান চায় যাতে করে মেয়েরা জিনার দিকে আসতে আসতে যাক বা ধাপিত হোক এটা শয়তান চায় তো শয়তান যখন আপনার কাছ থেকে অপারক হয় আপনার মুখের পর্দাটা খোলার বা শয়তান যখন আপনাকে এই অসুস্থা দিয়ে নাকামা নাকামিয়াবি হয়ে যায় যে মুখ খুলে ক্লাস করতে হবে তখন এই শয়তান যে শিক্ষকের কাছে যে ভর করে এবং শিক্ষকের মাধ্যমে আপনাকে এই কাজটি করানোর চেষ্টা করে এটা শয়তান থেকে অবশ্যই তো এর জন্য শয়তান থেকে বেশি বেশি করে পানাহা চাইবেন আর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওই শিক্ষকদের জন্য হেদায়তের কামনা করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে পর্দার মধ্যে রাখেন এবং এই ইবাদতটি আপনার মৃত্যু পর্যন্ত যেন করার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন এই নিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি বেশি বেশি করে দোয়া করবেন আর কোনো ভাবেই যেন এমনটি না হয় যে আপনার শিক্ষকের কথার কারণে আপনি মুখ মুখ খুলে ক্লাস করলেন দরকার হয় সেখান থেকে আপনি ক্লাস করবেন না দুনিয়ার পড়াশোনা অবশ্যই প্রয়োজন আছে যদি সেটা আল্লাহর এবাদত এ বাধা সৃষ্টি করে তাহলে সেই পড়াশোনা দিয়ে কোনো কাজে আসবে না দুনিয়ার কারণ আপনার রেজেকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করবে ওই সার্টিফিকেট না আপনার আমার আমাদের সকলের রেজেকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দুনিয়ার কোনো সার্টিফিকেট বা দুনিয়ার কোনো বস্তু কিন্তু সেটা করে থাকেন না এর জন্য সব সময় চেষ্টা করতে হবে আল্লাহর আদেশকে মান্য করার জন্য আল্লাহ রব আলমী আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আলম বিশ্বকাল ফিকুন